কথা বলেন ঠিক না বেঠি? গতকাল যে বিজয় দিবস হয়ে গেল শহীদদের স্মরণে, দেশে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে কি দিবস পালন করলাম? বিজয় দিবস পালন করলাম। বিজয় দিবসে যত জায়গায় যাত্রা গান হয়েছে, নাচানাচি হয়েছে, গোনা হয়েছে না সওয়াব হয়েছে? যত জায়গায় ফুল দেওয়া হয়েছে, ফুল দিয়ে দিয়ে কবর যদি ভেঙেও ফেলো এক টুকরাও সওয়াব হবে না। কোটি কোটি টাকার ফুল নষ্ট হলো, তারপর তিন ঠ্যাঙের মাথায় তিনটে ফুল দিয়ে স্যালুট দেয় আরামে। কথা বলেন ঠিক না বেঠি? ঠ্যাঙের মাথায় ফুল দিয়ে আবার স্যালুট দেয় এক। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত লোকের সম্মান দিতে হবে এটাও ঠিক, কিন্তু স্যালুটির ভিতরে কোনো বরকত নাই, ফুলের ভিতরে কোনো বরকত নাই, তারপরে কি যাত্রা গানের ভিতরে কোনো বরকত নাই। বরং বরকত ছিল কোরআন খতম করে তাদের জন্য দোয়া করা, সেগুলো তো হয় নাই। বরং গত 16 ডিসেম্বরে গোটা বাংলাদেশের শত শত মাহফিল বন্ধ করা হয়েছে। দরকার ছিল কোরআনের মাহফিল দেওয়া, সেইগুলো বন্ধ, আর যেগুলো দরকার নাই সেইগুলো আমার দেশে চলতেছে। একই দিনে কাজী মোহাম্মদ ইব্রাহিম গ্রেপ্তার হলো, আর একই সময়ে পরিমণি গ্রেপ্তার হলো। পরিমণির দোষ হচ্ছে মদ খায়, যুবকদের ফুসলাই ডেকে রাত্রি যুবকদের সঙ্গে সঙ্গ দেয়, যৌন কাজ করে, বিনিময়ে প্রতি নাইটি 50,000 টাকা 60,000 টাকা ইনকাম করে। সরকার এটা বুঝে ফেলল, পরিমণিকে গ্রেপ্তার করল, পরিমণির পক্ষের উকিলরা হাইকোর্টে নালিশ করল, হাইকোর্ট পরিমণিরে জামিন দিল। কেন জামিন দিল? তিনি একটা সিনেমা করতেছে, ঢাকাই সিনেমা, এই ঢাকাই সিনেমার তিনি হচ্ছেন নায়িকা, তাই ঢাকাই সিনেমার নায়িকার যদি জামিন দেওয়া না হয় বাংলাদেশের চিত্র জগৎ অর্থাৎ সিনেমা জগৎ ক্ষতিগ্রস্ত হবে। তাই একজন চামড়া বিক্রেতাকে চামড়া বিক্রি করে যে রাতে টাকা আয় করে তারে হাইকোর্ট জামিন দিল। পক্ষান্তরে কাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি একজন কোরআনের খাদেম। কথা বলেন, তিনি কিসের খাদেম? কোরআনের খাদেম। তিনি কোনো রাজনীতি দলের সঙ্গে পরিচিত নাই, তিনি কোরআনের কথা বললেন। কি বললেন? তিনি বললেন, আমি স্বপ্ন দেখেছি বাংলাদেশের জেলখানায় একজন ইউসুফ বসে আছে। কি স্বপ্ন দেখেছে? ইউসুফ বসে আছে, ওই ইউসুফ জেলখানায় বসে কাঁদতেছে, ওই ইউসুফ কিছুদিনের ভিতরে বেরিয়ে আসবে, তার পক্ষে বাংলার মুসলমানেরা একত্রিত হবে, এ দেশ কোরআনের দেশ হয়ে যাবে। এই স্বপ্ন কথার বলার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হলো, পরিমণি জামিনে মুক্তি পেল, কাজী মোহাম্মদ ইব্রাহিম বিরুদ্ধ আলেম তাকে জামিন দেওয়া হয় নাই। আল্লাহর কসম, তারা যা দোয়া করবে প্রতিটা দোয়া শরীরের ভিতরে ঢুকবে, কোন ডাক্তারে ভালো করতে পারবে না। খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। 1 ঘন্টা থাকলে এইভাবেই থাকবো, 10 মিনিট থাকলে এইভাবেই থাকবো, 1 মিনিট বাঘের বাচ্চার মতন বাঁচবো, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভটা। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলছে? আরো জোরে। কোরআন যখন পড়া হবে চুপচাপ শোনো, লাল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে পারো, আমার আল্লাহ বলেন তোমাদের রহমত দিয়ে ভরে দেওয়া হবে। আল্লাহর কথা মানা ফরজ, ওয়াজিব, সুন্নত, নামস্তাব, নামাজ পড়তে বাকি মুসলা মেনে চলা ফরজ না সুন্নাত, ওয়াতুজ জাকা
সম্পদ বেশি হলে যাকাত দাও, মেনে চলা ফরজ না সুন্নাত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা ফরজ করা হলো যেমন অতীতের লোকদের বেলায় ফরজ করা হয়েছিল। রোজার মাস আসলে রোজা রাখা ফরজ না সুন্নাত? তাহলে যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি, যে আল্লাহর হুকুমে রোজা রাখি, যে আল্লাহর হুকুমে যাকাত দেই, যে আল্লাহর হুকুমে হজ করি, সেই আল্লাহর নির্দেশ হচ্ছে যেখানে কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো, তাহলে ওটা যদি ফরজ হয় বসে কোরআন শোনাটাও ফরজ। নামাজ যদি ফরজ হয় বসে কোরআন শোনাটাও ফরজ, যারা বলেন ঠিক যাবে ঠিক? নিঃসন্দেহ যারা দাঁড়াই রয়েছেন তারা ফরজ তরফ করতেছেন। আমার কাছে আমি দেখতেছি যারা দাঁড়াই রয়েছেন তারা ফরজ তরফ করতেছেন, জায়গা কি আছে পিছনে? আছে, বসে। এরপরে যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহর ফরজ তরফ করতেছেন, কারণ তোমাকে আল্লাহ বাদাম খাওয়ার জন্য এখানে পাঠাই নাই, দোকানে চা খাওয়ার জন্য পাঠাই নাই, বাড়ির থেকে বিদায় নিয়ে আসছো কি শোনার জন্য? জোরে বলেন না, কি শোনার জন্য? সুতরাং তোমাকে বসে কোরআন শুনতে হবে যদি তুমি আল্লাহর বান্দা হও। কোরআন বসে শুনলে খুশি হবে কে? আর বাজারে ঘুরে বেড়াইলে খুশি হবে কে? যারা এখনো বাজারে আছো ওরা শয়তানের গোলাম, ওরা আল্লাহর গোলাম না। দশ মিনিট টাইম দিলাম, এই দশ মিনিটের ভিতরে যদি না আসো বুঝতে হবে তোমার শরীরে শয়তানের রক্ত, তোমার শরীরে মুসলমানের রক্ত নাই। বছরে মাহফিল হয় কয়বার? কয়দিন? তিন দিন। আজকে মাহফিল হচ্ছে, আগামীকালকেও হবে, পরশুদিন হবে। আজকে খুব বেশি রাত করা যাবে না, খুব বেশি রাত করলে কালকের মাহফিলে ডিস্টার্ব হবে, আবার পরশুদিনকার মাহফিলে ডিস্টার্ব হবে, এই জন্য খুব বেশি রাত নয়। শুধু আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, মেহরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন, আল্লাহ বরকত দিয়ে দিবে। এবার একটু পরীক্ষা করে দেখি বগুড়া জেলার মানুষ কতগুলো, হাত তোলেন তো বগুড়া জেলার মানুষ, বগুড়া জেলা, বগুড়া জেলা, বগুড়া জেলার ভিতরে সারিয়াকান্দি, গাবতলি, তারপরে আরও যে থানা আছে বগুড়া জেলায়, বগুড়া জেলার থেকে কারা কারা আসছেন? জেলা বগুড়া। আচ্ছা, এবার হাত নামা। তাহলে তো বোঝা গেল বগুড়া জেলার মানুষের সাথে সিরাজগঞ্জ জেলার মানুষ বেশি, অবশ্যই বেশি, কারণ এটা তো সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্র। আচ্ছা, এবার আপনারা হাত তোলেন তো লাঙ্গল মোড়ার মানুষ কতগুলো, লাঙ্গল মোড়া, লাঙ্গল মোড়া, একেবারে কম না? আচ্ছা হোক, তবে লাঙ্গল মোড়ায় এখন এর চাইতে মানুষ আছে না নাই? ওনারা বাড়ি শুয়ে আছেন, ওনারা বাড়ি বসে বসে চিন্তা করছে হান্নান মাহফিল গেছে, ও যা পারে করুক, আমরা ঘরে শুয়ে থাকি। কিয়ামতের দিন কৈফাত দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এটা যাত্রা গানের অনুষ্ঠান নয়, এটা সিনেমার অনুষ্ঠান নয়, এটা পুতুল নাচের অনুষ্ঠান নয়, কিসের অনুষ্ঠান? কোরআনের অনুষ্ঠানে মুসলমান যদি না আসো শয়তানের গোলাম হয়ে যাচ্ছ। আমরা যারা এসেছি আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। চলুন আরো সামনে যাই, আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাহালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্না ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ অজাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আমল করবে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু নিজে জান্নাতে যাবে না, পরিবারের দশজন লোককে নিয়ে জান্নাতে যেতে পারবে। কোন দশজন? যেই দশজন ব্যক্তি ইতিপূর্বে জাহান্নামে চলে গেছে ওই দশজন ব্যক্তিকে সুপারিশ করবে কোরআন পড়লে জান্নাতওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই? আমার পরিবারের লোক নিয়ে কি জান্নাতে যেতে চাই? তাহলে কোরআনের মাহফিলে থাকতে হবে, আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। সেই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমি। আল্লাহর বান্দারা শুনেছে, এখনো কিছু কিছু আসতেছে, আসতেই হবে। বাদাম খাইলে নেকি হবে না বরং গোনা হবে, চার দোকানে বসে থাকলে গোনা হবে, কোরআনের মাহফিলে বসে থাকলে প্রতিটা কদমে কদমে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে কোরআনের মাহফিলে থাকবেন তো? আরো সামনে যান, আল্লাহ বলতেছেন আলাকাত জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি কিয়ামতের দিন যেদিন জাহান্নাম জান্নাত দেখা যাবে, একদল মানুষ আর একদল জিনকে জাহান্নামে ভরে ফেলবো। যারা জাহান্নামে যাবে তাদের এক নম্বর দোষ হচ্ছে তাদের দিলের ভিতরে কোরআনের জায়গা নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবের ভিতরে অনেকের জায়গা আছে কিন্তু কিসের জায়গা নাই? জোরে বলেন কিসের জায়গা নাই? তারা কোরআন দেখতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক?